মনে পড়ে সেই দিনের কথা, যখন আমরা স্কুলে যেতাম প্রাইমারি স্কুলে, তখন এক কাকুর কাছে আমরা খেতাম আচার, তেঁতুলের আচার। আর এত মজা লাগতো, কাগজে করে দিতেন আর খুচরো পয়সা দিয়ে পেতাম, আর এত ভালো লাগতো টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। আজ সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, মাত্র 2 মিনিটে তুমি তৈরি করে নিতে পারবে বছরের জন্য। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। তো দেখো আমি তোমাদের জন্য এই আচার রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখো পাকা তেঁতুল নিয়েছি, প্রায় 500 থেকে 600 গ্রাম হবে। তেঁতুলগুলো আমি পানিতে খুব ভালো করে ধুয়ে নেব। এখানে একদম পাকা তেঁতুল নিয়েছি, টাটকা পাকা তেঁতুল। তো খুব একটা বেশি দোলে মোলে কচলালে পরে এর যে পাল্পটা আছে সেটা অনেকটাই চলে যাবে পানির সাথে। তো একটু হালকা করে তোমরা কচলে নেবে যদি পাকা এরকম থাকে। আর যদি শুকনো খুব পুরনো হয়, ফ্রিজে রাখলে অনেক সময় শুকনো হয়ে যায়, তো তোমরা একটু ভিজিয়ে রাখবে। আর যে খোসাগুলো দেখছো, ছোবড়াগুলো আছে, এটা তোমাদের কি বলবো, এটা কিন্তু চেটে চেটে খেতে কিন্তু খুব ভালো লাগে যখন আচারটা তৈরি হয়ে যায়। তো তোমরা চাইলে এটাকে সরিয়ে দিতে পারো, আমি এটা সমেতই আজকের আচারটা তৈরি করব। খুব মজার আচার, একদম চটপটা আচার, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তবে লাইক শেয়ার এবং আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো এইভাবে আমরা ধুয়ে নিয়ে নিলাম, আর এই পানিটা আমরা সরিয়ে দিচ্ছি। এখন এখানে দেখো আমি 1 মুঠো রসুন নিয়েছি, হাম্বল দিস্তায় আমি দিয়ে দিলাম। আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো 4-5টা মতো, একটু ভেঙে ভেঙে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। আর তুমি যদি বেশি পরিমাণে আচার তৈরি করতে চাও তো পরিমাণ, এই ইনগ্রিডিয়েন্টসের পরিমাণটাও তুমি বেশি বাড়িয়ে দিতে পারো। আর এখানে দেখো লবণ দিয়েছি 1 চামচ মতো, আর এটা যেন ভালোভাবে ভালো করে একটু থেতো করে না হয় তার জন্য আমি এটাতে লবণ দিলাম, আর টেস্টটাও বাড়বে। আর এটা তুমি শিলপাটায় তুমি বেটে নিতে পারো অথবা মিক্সার গ্রাইন্ডারেও করে নিতে পারো, তবে মিক্সার গ্রাইন্ডারের থেকে আমি বলবো এইভাবে সম্বল দিস্তায় অথবা শিলপাটায় করে নিতে, টেস্ট আরও বেশি বাড়বে। তো এর মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হচ্ছে তোমার বিট লবণ দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দেবো, ভাজা জিরে গুঁড়ো, অবশ্যই ভাজা জিরে গুঁড়ো দেবে। এই তেঁতুলের টেস্ট কি বলবো বন্ধুরা, তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো, আর তৈরি করে রেখে দেবে সারা বছরের জন্য, ভালো থাকবে। আর এত সহজ আচার আমার মনে হয় এর থেকে আর সহজ আচার কোথাও নেই। এর মধ্যেই আমি দিয়ে দিলাম, এই মশলার মধ্যেই আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো সরিষার তেল। আবার একটু ভালো করে এভাবে কুচে নিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি মশলাটা কীরকম হতে হবে। একদম ফাইন পেস্ট করলে পরে এই টেস্টটা মনে হয় অন্য রকম হয়ে যাবে। তো আমি একই রকম টেস্ট পেতে চাই, সেই জন্য আমি এইভাবে হাম্বল দিস্তায় কুচে নিয়েছি। তো এইভাবে কুচে নিলাম, আর খুব সহজ, এটাতে হাম্বল দিস্তায় করে নিতে তেমন কিছু ঝামেলাও নেই। তো মশলাটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম, এই তেঁতুল ধুয়ে রাখা যে তেঁতুলগুলো রয়েছে এর মধ্যে। এবার আমরা করে নিব আরেকটা মশলা, এখানে দিয়ে দিলাম আমি 1 মুঠো মতো ফ্রেশ ধনে পাতা। ধনে পাতা তারপরে এর মধ্যে যেন ভালোভাবে কুচে নেওয়া যায় তার জন্য আবারও লবণ দিব, সামান্য লবণটা একটু বুঝে দেবে কারণ পরেও আমরা একটু লবণ ব্যবহার করব। তো এইভাবে বাটার জন্য সুবিধার জন্য এইভাবে লবণ দিব, আর টেস্টটাও বাড়বে। তো আমরা ধনে পাতাটাও এইভাবে কুচে নিচ্ছি, ধনে পাতাও আমাদের হাম্বল দিস্তায় কুচে নেওয়া হয়ে গেল। এখন এই ধনে পাতা আমাদের দিয়ে দিলাম আমি তেঁতুলের উপরে, আর এর মধ্যে আমি দিয়ে দেবো 2-3 চামচ মতো গুড়। এখানে অবশ্যই কাখের গুড় ব্যবহার করবে, খেজুরের গুড় ব্যবহার করবে না। আর তারপরে চিনি দিয়ে দেবো 2-3 চামচ মতো চিনি ব্যবহার করব। তোমরা যদি এর থেকে বেশি মিষ্টি খেতে চাও বেশি, তবে বেশি পরিমাণে গুড় আর চিনিটা একটু দিয়ে দেবে। আর লেবু এখানে পাতি লেবু ব্যবহার করছি, তো এইভাবে তোমরা যদি হাতে এইভাবে একটু কষলে না না রসটা খুব ভালো মতো বেরোবে। তারপরে আমি পুরোটাই রস দিয়ে দেবো তেঁতুলের ওপরে। তো এইভাবে ছাঁকনা না নেওয়ার দরকার নেই, তোমরা আঙুলে এইভাবে আরেকটা হাতে এইভাবে নিয়ে নেবে, তারপরে বীজগুলোকে সরিয়ে দেবে, ছাঁকনার কাজ করবে এইভাবে। কত সুন্দরভাবে এটা তোমরা করে নিতে পারো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ আগেও দেওয়া হয়েছে, তো 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ সাদা লবণ, বিট লবণ 1 চামচ, আর ঝালটা তোমার নিজের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে দেবে। আর 4-5 চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম, আর এবার আমরা খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। যতটা ভালো করে কিন্তু মাখিয়ে নিবে টেস্টটা ভালো আসবে, আর ভালো করে মাখালে যে চিনি আর গুড় আছে সেটাও ভালো মতো গলে যাবে। তো ভিডিও তোমাদের কেমন লাগবে বন্ধুরা, আজকের এই ভিডিও তোমরা কমেন্ট কিন্তু অবশ্যই করবে, ভালো লাগলেও কমেন্ট করবে, ভালো না লাগলেও কমেন্ট করবে, কিন্তু কমেন্ট অবশ্যই করবে। তো দেখতে কত লোভনীয় মনে হচ্ছে না,
আর এটা ঘরে ট্রাই করো, দেখো কত সুন্দরভাবে তোমাদের তৈরি হয়ে যাবে। আর খুব ভালো করে এবার মাখামাখি করার পরে, আর তোমরা যে কাজটা আমি করছি অবশ্যই তোমরা প্লাস্টিকের কোনো বাসনে করবে, নয়তো বা কাঁচের বাসনে করবে, টক জিনিস তো কাঁচের বাসন নয়তো প্লাস্টিকের বাসনে করবে। তেঁতুলের আচার বানাতে বানাতে লোভ সামলালো আর যাচ্ছে না, আমি একটু এখান থেকে খেয়ে নিলাম। তোমরা ঘরে ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা। এবার একটা বাসন জারের মধ্যে, কাঁচের জারের মধ্যে এটাকে রেখে দিবে, এক বছরের জন্য কিচ্ছু হবে না, তার থেকেও বেশি দিন থাকবে। তো আমরা তৈরি করি, খেয়ে নিই, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আচার। কত ঝটপট তৈরি হয়ে গেল না তেঁতুলের এই মজাদার আচার। তো তোমরাও তৈরি করো এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপি কেমন লাগলো। ভালো লাগলেও কমেন্ট করবে, ভালো না লাগলেও কমেন্ট করবে, কিন্তু কমেন্ট অবশ্যই করবে। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, একটি সাবস্ক্রাইব একদম ফ্রিতে। আজকের মতন এই পর্যন্ত, আগামী পর্বে আবার ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে, ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।